আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের সংঘাতে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগ, এতে সাংবাদিক সহ আহত হয়েছেন তিনজন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে ক্যাম্পাসে ঢুকতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পটুয়াখালীতে আহত হয়েছে 15 জন। খালা নামিলের রিপোর্টে বিস্তারিত। দুপুর 12টার দিকে তারা মিছিল বের করে হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে যায়। আগে থেকেই যেখানে অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা, ছাত্রদলের মিছিলটি দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়ে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ছাত্রলীগের সন্ত্রাসীরা গতকালকের মতো আমাদের উপর উপর্যুপরি দাঁত, চাপাতি, রড, হকি স্টিক এগুলো এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, এই মুহূর্তে আমরা ঠিক সংখ্যাটা বলতে পারতেছি না। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি রুখতেই ছাত্রদলকে হটিয়ে দেওয়ার কথা জানিয়েছে ছাত্রলীগ। তারা যাতে ক্যাম্পাসে ঢুকে আমাদের শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না করতে পারে, আমাদের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশগত শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্নের যেন তারা বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিট এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মী তাদেরকে আমরা তাদের পথ রুদ্ধ করে দিয়েছি যাতে তারা আমাদের ক্যাম্পাসে ঢুকতে না পারে। এমন পরিস্থিতি কঠোর হাতে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অস্বাভাবিক মানসিকতা, অস্বাভাবিক প্রবণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না, এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবস্থান। কেননা যখন শিক্ষার্থীরা করোনোত্তর পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় ফিরে গিয়ে পরীক্ষাগুলো চলছে, কার এত উদ্ধত হয়েছে যে এই সমস্ত কিছুকে ভণ্ডল করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের মতো করে তারা দেখার চেষ্টা করবে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে 15 জন। সকালে শহরে বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি বিএনপি। সিরাজগঞ্জ ও নেত্রকোনা সহ কয়েক জেলায় মিছিল সমাবেশ করেছে বিএনপি। খান আলামিন, আরটিভি, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 3 মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। মাসুদ পারভেজ কুমিল্লা চেম্বার অফ কমার্সের সভাপতি। তিনি সরে যাওয়ায় মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 5 জনে। আগামীকাল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, এরপরই আচরণবিধি মেনে প্রচার শুরু করতে পারবে প্রার্থীরা। গত 19 মে মনোনয়নপত্র যাচাই বাছায় 6 মেয়র প্রার্থী সহ মোট 160 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। কুমিল্লা সিটির 27টি সাধারণ ও 9টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার 2,27,792 জন। আগামী 15 জুন 105টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদের প্রতিষ্ঠাতা আমির আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে র্যাব। সে রমনা বটমূলের বোমা হামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। গেল রাতে নারায়ণগঞ্জ থেকে 1.5 যুগ পালিয়ে থাকা এ জঙ্গি নেতাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে নিষিদ্ধ সংগঠনটির নেতাদের সঙ্গে যোগাযোগ না থাকলেও বিভিন্নভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মতাদর্শ ছড়িয়ে দিচ্ছিল বলে জানায় র্যাব। আপেল শাহরিয়ার রিপোর্ট। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। হামলায় 10 জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলার রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ 8 জনের ফাঁসি এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আব্দুল হাই পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলারও মৃত্যুদণ্ডপ্রাপ্ত। শীর্ষ এই নেতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের মুখপাত্র জানান, গ্রেপ্তার এড়াতে 2006 সালে আত্মগোপনে চলে যান তিনি। পরিচয় গোপন রেখে নারায়ণগঞ্জে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি তার নিজের NID পরিবর্তন করেন, নিজের নাম ঠিকানা পরিবর্তন করেন
এমনকি তার পরিবারের সকল সদস্য, তার ভাই বোন সবার নাম ঠিকানা তিনি পরিবর্তন করেন এবং সেখানে নতুনভাবে তারা এনআইডি সংগ্রহ করেন এবং নতুনভাবে তারা সেখানে বসবাস শুরু করেন। এবং 2009 সাল পরবর্তীতে তিনি কাভারে থেকে তার শ্বশুরের সোয়াবিন তেল বা কেরোসিন তেলের কিছু ডিলারশিপ ছিল, তিনি কাভারে থেকে এই ধরনের ব্যবসায় তিনি ছিলেন এবং তার যারা ছেলে রয়েছেন, তার তিনজন ছেলে, তারা মূলত এই ধরনের বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তিনি ঘরেই অবস্থান করতেন এবং তিনি ঘর থেকে খুব একটা বের হতেন না। 90-এর দশকে কক্সবাজারের উখিয়ায় তার নেতৃত্বে ভারী অস্ত্রের প্রশিক্ষণ নেয় উগ্রবাদীরা। তার হাত ধরেই অনেকেই জঙ্গি কর্মকাণ্ডে জড়ায়। ওই সকল নাশকতার সাথে এরা যারা ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত, এদের নামও এসেছে। তো এখানে অবশ্যই এই ধরনের গ্রেনেড ছোড়া বা বিভিন্ন শারীরিক কসরত, অস্ত্র চালনা, সব ধরনের প্রশিক্ষণ তখন দেওয়া হয়েছে, এটি উনি আমাদেরকে বলেছেন। জামিনপ্রাপ্তের পরে তারা প্রাথমিকভাবে আত্মগোপনে চলে যায় দেশে বা বিদেশে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদেরকে বের করা ডিফিকাল্ট হয়। বাট তারা যখন কোনো অপকর্ম করে, পুনরায় অপরাধে জড়িত হয়, তখন কিন্তু আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই, আইনের হাতে সোপর্দ করি। বর্তমানে নেতৃত্ব শূন্যতার কারণে হরকাতুল জিহাদের সাংগঠনিক তৎপরতা তেমন নেই বলে জানায় সংস্থাটি। কারণ বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। তীব্র স্রোতের কারণে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল 10টা থেকে এ ঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে শরীয়তপুরের মাছিকান্দি ঘাট থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মায় তীব্র স্রোত থাকায় পদ্মা সেতু এলাকায় স্থাপন করা দিক নির্দেশক বয়া সরে গেছে, তাই দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল না করায় বাংলাবাজার ঘাট এখন যানবাহন শূন্য। মাঝিকান্দি ঘাট থেকে শিমুলিয়া রুটে 5টি ফেরি চলাচল করছে, এতে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। বন্যার পানি কমলেও সিলেট এবং সুনামগঞ্জে দুর্ভোগ কমেনি মানুষের। ঘরবাড়িতে কাদা ও ময়লা আবর্জনার স্তূপে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশুদ্ধ খাবার পানির সংকটে দুর্গতরা আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে। জমির ফসল ডুবে থাকায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। বন্যার পানিতে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। নতুন করে ঘুরে দাঁড়াতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এদিকে বন্যায় ভেসে গেছে হাওড়ের জেলা সুনামগঞ্জের প্রায় 2000 পুকুরের মাছ। মৎস্য চাষিরা জানিয়েছেন, এতে প্রায় 5 কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। বন্যায় এমন ক্ষতিতে দিশেহারা তারা। ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা চান মৎস্য চাষিরা। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। বছরের 6 মাস ধান আর বাকি 6 মাস মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন হাওড় অঞ্চলের মানুষ। হাওড় ডুবির পর নিত্যপণ্যের বাজারে মাছকে ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন খামারিরা। তবে উজানের পানি এসে দানবের মতো ছিনিয়ে নিল মাছ চাষিদের মুখের হাসি। বন্যার পানিতে ভেসে গেছে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও সদর উপজেলা বিশ্বম্ভরপুর সহ কয়েকটি উপজেলার প্রায় 2000-এরও বেশি পুকুরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উজানের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার খামারিরা। প্রায় 12-13 লাখ টাকার মতন আমার এখন ক্ষতি হয়ে গেছে, কারণ এখন তো আমি পথের ভিখারি হয়ে গেছি। ফিশারিতে আমার এই বছর বন্যায় আমার প্রায় 60% বা 70% মাছ চলে গেছে। চাষি, মাঝারি চাষি যারা আছে সবাই ক্ষয়ক্ষতি হচ্ছে। পরবর্তীতে যে মাছ চাষ করবে এরকম মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে বন্যার পানিতে এ পর্যন্ত 1200 পুকুর ভেসে গেছে, তাই খামারিদের ঘুরে দাঁড়াতে বিনা সুদে ঋণ দেওয়ার আহ্বান জানান এই নেতা। 2000-এর অধিক পুকুর তলিয়ে গেছে এবং মৎস্যজীবীরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দাবি জানাবো যে যারা মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে প্রণোদনা দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানালেন এই কর্মকর্তা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা জানিয়েছি তারা যেন এই ক্ষতির কাটতে পারে, এই জন্য তাদের কিছু প্রণোদনা দেওয়া যেতে পারে, আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। সরকারের সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা আবার ঘুরে দাঁড়াবেন বলে মনে করছেন স্থানীয়রা।
শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। সুনামগঞ্জে বন্যাতদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছেন বিস্তারিত জানাবেন। মালিহা, যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের পাহাড়ি ডলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্পুর, ছাতকদোলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছিল। বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, বিভিন্ন এলাকার রাস্তাঘাট ঘরবাড়ি থেকে পানি নেমেছে, তবে বিভিন্ন এলাকার খাঁচা ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন যেমনটা জানিয়েছেন, বন্যা কবলিত লোকজনের যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ঘরবাড়ি মেরামতের জন্য সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ে প্রতিটি উপজেলা 500 করে 6000 বান্ডিল ডেউটিনের জন্য বরাদ্দের জন্য অনুরোধ করেছেন। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন, তাদের আশা তিন বরাদ্দ হবে এবং নগদ টাকা পাওয়া যাবে। তিন এবং নগদ টাকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য বিতরণ করা হবে। সুনামগঞ্জে বন্যা কবলিত যেসব এলাকায় লোকজন পানিবন্ধ হয়েছিল তাদেরকে 175 মেট্রিক টন চাল, 12 লক্ষ টাকা ও 4000 বস্তা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন বিন্দু তালুকদার। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাকমাছড়ায় বালু উত্তোলন করায় প্রতি বছরই ভাঙছে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। তাই এবার বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। দুপুরে উপজেলার লাকমাছড়ায় কয়েকশো নারী পুরুষ এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা জানান, লাকমাছড়ার দুপারে হাজারের বেশি বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হচ্ছে এসব স্থাপনা। নতুন করে ইজারার মাধ্যমে বালি উত্তোলন করা হলে ভাঙন আরও তীব্র হবে। বালু উত্তোলনে ইজারা বন্ধের প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন তারা। জেলার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 17:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।